Hello guys, assalamu alaikum. This is Hayyan Hussain Rifat. Hope you guys all are doing so well. আজকের ব্লগটাতে মূলত বাইকারদের রেগুলার লাইফের একটা সমস্যা নিয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি বাইকারদের এই সমস্যাটা প্রায়ই দেখতে হয় যে চাকার যে সমস্যা, অ্যাকচুয়ালি আমিও সেই সমস্যাটা মাঝে মাঝে ফেস করি। অনেক লং টাইম পরে এখন আবার সেই সমস্যাটা ফেস করছি, সো চিন্তা করলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর কোন জায়গায় এই সমস্যাটা সমাধান করলে আপনারা ভালো বেনিফিটেড হবেন, কারণ সব জায়গায় থেকে আপনারা প্রপার সলিউশনটা পাবেন না। তো আমার এই যে ফেজার ভার্সন ওয়ানের পিছনে টিউবলেস টায়ার, আমি আজকে অনেকটাই স্ট্রাগল করছি, অনেকটাই ভোগান্তি হয়েছি যে এমন একটা অনেক সময় এমন এমন কিছু জায়গার মধ্যে এই ধরনের মানে সিচুয়েশনগুলো পড়তে হয় যেসব জায়গায় আশেপাশে পাওয়া যায় না। তারপরে দো আমি একটা ভালো জায়গার মধ্যে নতুনবাজার এরিয়ার মধ্যে আমার সমস্যাটা হয়েছে, আমার টায়ারটা লিক হয়ে গেছে, আর লিকটা এত বড়ই টিউবলেস হওয়ার পরেও আমার মানে সেই জিনিসটা আমার মানে জেলটা অত একটা সাপোর্ট দিতে পারেনি, মানে সেখান থেকে জেল লিক হচ্ছে, ইভেন আমার হাওয়াটা স্টোর হইতেছে না টায়ারের মধ্যে। তো আমি এই সলিউশনটা করতে এই যে আমার টিউবলেস টায়ারের যে লিকটা, যে বড় লিকটা, অনেক সময় হয় কি ছোটো প্যারাক ট্যারাক ঢুকে সেটা আমাদের জেলের মাধ্যমে সলিউশন হয়ে যায়, ওইটা আমাদের যখন চাকাটা একটা জোরে আমরা ঘুরানো দিই তখন ওটা অটোমেটিকই ওইটা হিল করে নেয়, বাট অনেক সময় যখন বড় হয়ে যায় তখন অনেক সময় সলিউশন হয়। আর টিউবলেস টায়ারের কাজ সব ধরনের সবাই করতে পারে না। তো এখানে নতুনবাজারে একটা মামা আছেন, তার দোকানের অ্যাড্রেসটা আমরা একটু দেখাবো, হুইল সলিউশন টু। আমি আমার ডেসক্রিপশনের মধ্যে মামার ফোন নাম্বার, নাম এগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের বাইকের যে কোনো ধরনের হুইল জাতীয় যে কোনো সমস্যা থাকলে, এমনকি ভালো মানের টায়ার লাগলে নিম্ন প্রাইসের মধ্যে, হ্যাঁ সুলভ মূল্যে লাগলে আপনারা এই মামার কাছে চলে আসবেন। তো আমি এখন আমার বাইকের ওই টায়ারটা খুলে ফেলছে, মামা অলরেডি দেখাতে পারিনি, এখন এটার টিউবলেসের রিপেয়ার চলতেছে লিকটার, আমি একটু দেখাবো। এই যে মামা, মামার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা সাইফুল মোল্লা। মামা হচ্ছে মামা সাইফুল মোল্লা। যে কোনো ধরনের হুইল জাতীয় সলিউশন মামা খুব ইজিলি করতে পারেন। তো এখন মামা কি করছেন? এখন এটা মেরামত করছি। অবশ্য ছিদ্রটা আপনার টায়ারের অনেক বড় ছিল, বাট আমি আগে গ্যাস ঢুকানো ছিল, তো ওই গ্যাসটা মনে করেন যে আপনার কেটে ফেলছি, আর এখন মনে করেন যে আপনার এখানে ভিতর থেকে আর কি মেরামত করবো। রিপেয়ার করার পরে আমরা আবার এটা চাকা ফিট করার পরে আবার দেখাবো। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা একটু এখন দোকানের আমার এখানে কি কি পাওয়া যায় আমরা সেগুলো একটু রিভিউ করবো। আপনারা সুলভ মূল্যে, স্পেশালি যারা মানে অনেকেই বংশাল মিরপুর টায়ারের জন্য ঘোরাঘুরি করে, মানে এক বিভিন্ন জায়গায় যে কোথায় টায়ারগুলো একটু চিপ রেটে পাওয়া যাবে, তো আমার কাছে সব ধরনের টায়ারই আছে, এমআরএফ, টিমসন, সব ধরনের টায়ারই পাওয়া যায় গাজি। আপনারা আসবেন আমার কাছে, দেখতেই পাচ্ছেন ভরপুর টায়ার স্টোর করা, যে কোনো ধরনের বাইকের টায়ার সবগুলোই পাবেন, আপনাদের যে প্রয়োজনীয় যত লুব্রিকেন্ট অয়েল লাগবে সেগুলো পাবেন। আর মামা এখানকার অনেক সিনিয়র, সে অনেক আগে থেকে এটা করে, খুব এক্সপিরিয়েন্সড লোক। তো আপনারা অবশ্যই এই এরিয়ার আশেপাশে যারা আছেন যদি ভালো সলিউশন চান তাহলে অবশ্যই চলে আসবেন হুইল সলিউশন টু এর মধ্যে। আর আমি মামার থেকে কাজ করিয়ে কতটা ভালো ফিডব্যাক পেয়েছি সেটা আমি আপনাদেরকে আবার পরে আমার ব্লগের মধ্যে এসে জানাবো।
টায়ারের অনেক দাম, বাইকের পার্টস মানে আসলে বাইক মেনটেন করা ওয়েল মেনটেন করা অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশন মানে ব্যাপার স্যাপার। তো একটা টায়ারের দাম যদি আমি বলি, এরকম একটা টায়ার ভার্সন ফোর ওয়ানের 140 টায়ারের প্রাইস পড়ে 100-150 টাকার মতো। তো যখন আমরা রিপেয়ার করবো, এরকম ভালো যারা জানে এক্সপার্ট দ্বারা রিপেয়ার করবো, যাতে আমাদের টায়ারটার মধ্যে ক্ষতি না হয়, মানে যেটা আমরা সলিউশন করতে আসছি সলিউশনের জায়গায় যদি আমাদের আরও ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তখন আবার জরিমানা হয়ে যাবে। মামা আসলে খুব এক্সপার্ট, দেখতেই পাচ্ছেন কীভাবে খুব নিখুঁতভাবে কাজ করছে। আপনার যে কোনো এরকম টিউবলেস টায়ার হোক বা টিউব টায়ার হোক, যে কোনো ধরনের সলিউশন মামার কাছে আপনারা পেয়ে যাবেন। মামার আরও কয়েকটা আউটলেট আছে, এটা হচ্ছে হুইল সলিউশন 1-2, সামনে কোকা কোলার এদিকে হুইল সলিউশন 1 আছে, এমনকি বনশ্রীও তাদের আরেকটা আউটলেট আছে। সো আপনারা এই এইসব এরিয়া আশেপাশে যারা আছেন আপনারা মামার দোকানে যাবেন। এখন এটাতে মামা এটাতে এখন কী করা হবে, জেল করা হবে? হ্যাঁ, এখন এটাতে জেল করা হবে। যদিও আমরা ম্যাক্সিমাম বাইকাররা জানি যে জেল করার প্রসেসিংটা কী, তারপর আজকে আমরা কাছ থেকে আরেকবার দেখে নিব যে জেল করার প্রসেসিংটা কী। এখন এই জেলটা ভরবো এই পিছনের রেয়ার টায়ারটাতে। মামা রেফার করলো যে এই জেলটা নাকি ভালো হবে, আর পিছের টায়ারে একটু যেহেতু 140 মোটা চাকা তো একটু বেশি লাগবে। আমরা এতদিন এই যে ছোট এই যে এগুলো যেগুলো ইউজ করতাম এগুলো কীভাবে ভরতে হয়, এগুলো নজল দিয়ে ভরতে হবে, কিন্তু আজকে যে ক্যাটাগরিটা দেখতেছি এটা নজল দিয়ে ভরতে হয় না, এটা টায়ারের সাইড দিয়ে ভরতে হয়, এটা পরিমাণে বেশি, এটা কোনো নজলের সিস্টেম নেই। রিপেয়ারের কাজ কমপ্লিট।